রাতের বেলা অন্ধকারে মাঝ নদীতে এসে খুবই ভয় পেয়েছিলাম জিতনিকে নিয়ে। এমন জায়গায় গেলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিপি ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ডেইলি লাইফের একটি ভিডিও নিয়ে। কাছে ও দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তারই প্রিপারেশান নেওয়া হচ্ছে। জিদনি তার বাবাকে পারফিউম চুজ করে দিচ্ছে, সে নিজেও দিয়ে নিচ্ছে। হালকা পাতলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম একদম দুপুরের পরপরই, কারণ যেখানে যাচ্ছি সেটা অনেক দূরে আর সন্ধ্যার সাথে সাথে ফিরে আসতে হবে সেখান থেকে। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় গিয়েছি। আমরা কাশফুল দেখতে গিয়েছি। আমরা চলে আসলাম নদীর পাড়ে, তবে নদীটা পার হয়ে অপর পাশে যেতে হবে। ওখানে দেখতে পাচ্ছেন সাদা দেখা যাচ্ছে, সেগুলোই কাশফুল। তবে একটু ভয় লাগছে কিভাবে নদীটা পার হতে হবে। জিদ্দির নতুন এক্সপিরিয়েন্স এই যে এই সাঁকোটা পার হচ্ছে, ও খুবই ভয় পাচ্ছিল। আর এখন আমরা নৌকায় উঠে যাচ্ছি, সে তো খুব ভয় পাচ্ছে কিভাবে যাবে। আমরাও একটু ভয়ে ছিলাম, কিন্তু যখনই দেখতে পাচ্ছি নদীর ও প্রান্তে সাদা দেখা যাচ্ছে, কাশফুলের ভরা, আমরা নৌকায় উঠে বসলাম। একটু পরে আমাদের নৌকা ছেড়ে দিবে, আর আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে ভালোই লাগছিল, অনেক মানুষজন ছিল, সবাই ঘুরতে যাচ্ছে নদীর ও প্রান্তে কাশফুল দেখার জন্য। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দেন নাই। যদি কোথাও কোনো অংশে আমার ভিডিওটা কোনো কারণে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটা লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, কারণ আপনার ছোট্ট এই লাইকটাই পারে আপনার মতো অনেকের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিতে। আর বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এরই মাঝে আমাদের নৌকাটা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। এটা যেহেতু ইঞ্জিন চালিত নৌকা, তাই মাঝির তেমন একটা কাজ নেই। তারপরেও দুজন মাঝি ছিল দুই মাথায়, আর আপনাদের ভাইয়া মাঝির সাথে ছিল দাঁড়িয়ে, সে পুরো নদী এবং প্রকৃতি উপভোগ করছিল। এটা খুব ছোট একটা নদী, নদীর পাশটা অনেকটাই ছোট আর কি। আমরা শুধু পাশটাই পার হব, 5 থেকে 10 মিনিটের ব্যাপার, কিন্তু তাও খুবই ভয় লাগছিল। যেহেতু অনেকগুলা নৌকায় একটু পরপরে আসা যাওয়া করছে, তাই এখানে একটু ঢেউ আসছিল। আর ওই যে বড় বড় যে নৌকার মতো ছিল, সেগুলো হয়তো সিমেন্ট বালি এগুলো নেওয়া হচ্ছে, এগুলার কারণেও একটু ঢেউ আসছিল আর নৌকাটা একটু নড়াচড়া করছিল, তাই একটু ভয় লাগছিল। বারবারই মনে হচ্ছিল জিদনি তো সাঁতার জানে না। তারপরেও কিছুটা সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুকু রিস্ক তো নিতেই হবে। আর নদীর ওপারে যখন সাদা কাশফুল দেখা যাচ্ছে, আমরা সব ভয় কিন্তু ভুলে গিয়েছিলাম, শুধু বারবার ওই দিকে তাকিয়ে দেখছিলাম। জিদনি একদম শক্ত হয়ে বসেছিল, ও কোনো কথাবার্তা বলছিল না। আমি বলতেছি একটু হাসো, তারপর জোর করে একটু হেসে দিল। সব ভয়কে জয় করে অবশেষে আমরা নদীর ওই প্রান্তে পৌঁছে গেলাম। এখন নৌকা থেকে নেমে আমরা সামনের দিকে হাঁটা শুরু করছি, তবে ভিতরে আরও অনেক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে দুই পাশের সৌন্দর্য দেখে আমরা তো মুগ্ধ, যেদিকে তাকাই শুধু সাদা কাশফুল আর কাশফুল। আমরা যেহেতু দুপুরের পরপর এসেছিলাম, অনেক রোদ আর অনেক গরম ছিল, তারপরেও এই সৌন্দর্য দেখে সবই ভুলে গিয়েছি, হাঁটা শুরু করে দিয়েছি কোনো অজানা দিকে। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সেটা আর বলে শেষ করা যাবে না।
এখানে জায়গার পরিধি অনেক বিশাল, কয়েকদিন হাঁটলেও হয়তো শেষ হবে না। তো আমরা যেদিকে মানুষজন কম ছিল সেই দিকেই যাচ্ছিলাম। তবে কাশফুলের সৌন্দর্যটা কাছে থেকেও দূরে থেকে বেশি বোঝা যায়, কারণ কাশফুলগুলো কাছে আসার পরে আমাদের মাথার অনেক উপরে, যেগুলো ছবি তোলাও সম্ভব না, হাতে ধরাও সম্ভব না। এই যে এটা অনেক দূরে ছিল, দূরে থেকে অনেক সুন্দর লাগছিল। আর এখন জিতনি কাশফুল নেওয়ার জন্য চাচ্ছিল, তার বাবা সেই কাজটাই করে দিচ্ছে। তার বাবারও অনেক উপরে কাশফুলগুলা। আমার কাছে যদি একটা ড্রোন থাকতো তাহলে এটার ফুল ফিল সৌন্দর্য আমি হয়তো আপনাদের কাছে দেখাতে পারতাম। এখন তো সম্ভব না মোবাইলটা এত উঁচু করে ধরে ভিডিও করার মতো। আপনারা যারা কাশফুল দেখতে আসবেন, সাথে বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু কাশফুল নিতেই চাইবে। আর আসার সময় অবশ্যই একটা কাটার নিয়ে আসবেন, যাতে করে কাশফুলগুলো কেটে নেওয়া যায়, কারণ কাশফুলগুলো অনেক শক্ত থাকে। আমি আসার সময় একটা সিজার নিয়ে এসেছিলাম, যে কারণে খুব সহজে জিদনির জন্য অনেকগুলো কাশফুল নিয়েছি। আর এখানে অনেক গরম পড়ছিল, জিদনি আর তার বাবা আমি ঘেমে তো আমাদের অবস্থা খারাপ। এই যে আমি একটা সিজার নিয়ে এসেছিলাম, আর এরকম একটা ফিতা নিয়ে আসতে ভুলবেন না, যাতে করে সবগুলো কাশফুল নিয়ে এভাবে বেঁধে রাখা যায়, না হলে কিন্তু হাতে থাকে না। আর কাশফুলের যে গাছটা সেটা অনেক ধারালো থাকে। এখন সূর্য প্রায় ডুবে যাবে, এই টাইমে সৌন্দর্যটা যে কত সুন্দর সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা এখন এক সাইড থেকে বেরিয়ে আরেক সাইডের দিকে যাচ্ছি। আসলে যেদিকে তাকাই, যেদিকে দেখি কাশফুল আর কাশফুল, কোন দিক রেখে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না। এখানে সামনের এই কাশফুলগুলো বেশ বড় বড় ছিল, জিদনি বলল এখান থেকেও কিছু নিয়ে দিতে। পরে আমি আর তার বাবা এখান থেকেও কিছু নিয়ে দিলাম তাকে। সে তো অনেক খুশি, কি করবে না কি করবে এগুলো নিয়ে বুঝতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কাশফুল, এগুলো আমি কেটে নিয়েছি। এসে আমার মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি। সূর্যটা ডুবে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ, আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে। একদমই মনে হচ্ছে না যে আমরা শহরের পাশাপাশি আছি। এখানে একজন ভাইয়া তার বাচ্চার জন্য কাশফুল নিতে চেষ্টা করছে, পারছে না। পরে আমি আমার সিজারটা দিলাম, উনি খুব সহজে অনেকগুলো বাচ্চাকে নিয়ে দিল, আর অনেক খুশি হয়েছে বাচ্চাটা। শহরের দালান কোটার ভিড় ছেড়ে মাঝে মধ্যে এরকম পরিবেশে আসা উচিত আমাদের সবারই, তাহলে মাইন্ড এবং শরীর সব কিছুই ভালো থাকে। আমাদের মনটা তো ভালোই হয়ে গেল, আসলে এরকম জায়গায় আসলে মন তো ভালো না হয়ে থাকতেই পারে না। Thank you.
ঘুরির পরে আমরা অনেক ক্লান্ত, কারণ অনেক বেশি গরম পড়ছে। যখনই সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজের আজান দিয়েছে, তারপর পরে আমরা চলে আসছি নদীর ঘাটে। এখান থেকে আমরা চলে যাব, কিন্তু এসে দেখলাম অবস্থা খুবই খারাপ। নৌকাতে উঠার কোনো জায়গা নেই, আর যেখানে 10-15 জন মানুষ উঠার কথা সেখানে তার ডাবল উঠছে। তাই আমরা অপেক্ষা করছিলাম যখন মানুষের ভিড় কমে যাবে, তারপর আমরা উঠব। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থাকতে আমাদের একটুও খারাপ লাগছিল না, কারণ রাতের বেলায় নদী দেখতে খুবই ভালো লাগছিল। আমরা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর মানুষজন খুবই তাড়াহুড়া করে নৌকায় উঠছিল। তবে বেশিরভাগ মানুষের হাতে কাশফুল ছিল। রাতের বেলায় সাদা কাশফুল খুবই সুন্দর লাগছিল। অবশেষে মানুষের ভিড় অনেকটাই কমার পরে আমরাও উঠে গেলাম। আর জিদনিয়া তার পাপাকে দেখেই বুঝতে পারছেন কতটা ঘেমে গিয়েছিল, প্রচণ্ড গরম পড়তেছিল। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন একদমই রাত হয়ে গিয়েছে। আসলে রাতের বেলা নদীতে একটু ভয় লাগতেছিল জিদনিকে নিয়ে, বারবারই মনে হচ্ছিল জিদনি তো সাঁতার জানে না। তারপরও আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে এসে পৌঁছে গিয়েছি। আমরা যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি আর অনেক গরম পড়ছিল, ওখানে কিছু খাওয়ার মতো অবস্থা ছিল না, তাই পাশে একটা হোটেলে আমরা কিছু খাওয়ার জন্য এসেছিলাম। ভালোভাবে ফ্রেশ হয়ে এখন হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। আজকে আমাদের কাশফুলে ঘোরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফুল ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে পরিশেষে এইটুকু বলবো, যারা এখনও কাশফুল দেখতে যাননি অবশ্যই কাশফুল দেখে ঘুরে আসবেন। অনেক ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।